আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাহবুবুল আলম, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক থেকে এসেছিলাম মোনা কনভেনশনে। দুদিন ব্যাপী কনভেনশন ছিল, তো আলহামদুলিল্লাহ এখানে সবচেয়ে বিষয়টা যেটা সবচেয়ে পরিষ্কার, যেখানে একটা সকলের একটা সম্মিলন হয়েছে। কনভেনশন মানে একটা একে অপরের সাথে একটা পরিচিতি ঘটেছে। আর মোনা কনভেনশনের মূল বিষয়বস্তু ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন আল্লাহর রাসূল, এবং তার যে অনুসরণ করা দরকার, তার আদর্শ আমাদের সকলের অনুসরণ করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সর্ববিষয়ে আমাদের তার জীবনটা প্রতিফলিত করে আমাদের সুখ সমৃদ্ধি অর্জন করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করার জন্যই আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্দর করেন, সেই লক্ষ্যে আমাদের মোনা কনভেনশনে এসেছি। ITV, Call of Peace, Save Humanity.